2022 সালে বাংলাদেশ টিম ব্যস্ততম সময় পার করবে। এর মধ্যে আইসিসি ইভেন্ট দুটি ও আটটি সিরিজ খেলবে। দর্শক, এবারে জানা যাক বাংলাদেশ টিম 2022 সালে যে সকল খেলা রয়েছে। জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি টোয়েন্টি রয়েছে ফেব্রুয়ারি ও মার্চের দিকে। মার্চ ও এপ্রিলের মাঝামাঝিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলবে এপ্রিল ও মের মাঝামাঝিতে। মের শেষ দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি খেলবে জুন ও জুলাইয়ের মাঝামাঝিতে। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি খেলবে আগস্টের দিকে। আগস্ট ও সেপ্টেম্বরের দিকে হবে এশিয়া কাপ। অক্টোবর ও নভেম্বরের দিকে অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ভারতের বিরুদ্ধে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে। খেলাধুলা সম্পর্কিত যে কোনো আপডেট পেতে স্পোর্টস নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।